ফরিদপুরের মধুখালী জেলার জাহাপুর ইউনিয়নের জাফরাকান্দির বাসিন্দা সোজে মোল্লা ছিলেন মসজিদের ইমাম। স্ত্রীর সঙ্গে অভিমান করে অনেকটা জেদের বসে নেমে পড়েন বিরানি চপ বানাতে, আর এতেই বাজিমাত, মাসে উপার্জন করেন প্রায় লাখ টাকা। করোনার প্রভাবে সর্বশান্ত হয়ে যাওয়া সজীব বিরিয়ানি চপ বিক্রি করে 4 লাখ টাকা দেনা শোধ করে স্বাবলম্বী। এখন সজীবের বিরিয়ানি চপ খেতে ফরিদপুরের বিভিন্ন প্রান্ত থেকে তো বটেই, যশোর, গাজীপুর, চট্টগ্রাম থেকেও ভ্রমণ পিপাসু ও খাদ্য রসিকরা ভিড় করছেন। জানা যায় করোনার আগে পাটের ব্যবসার পাশাপাশি ছোট একটা হোটেলে ছিল তার, কিন্তু লকডাউনের ফলে ব্যবসার লস তো হয়ই, উল্টো 7 লাখ টাকা দেনা পরিশোধ করেন। পরিবার নিয়ে যখন দেশে আসা সজীব, ঠিক তখনই ঘটে এক অদ্ভুত ঘটনা। 4-5 মাস আগে এক রাতে সজীবের ইচ্ছা হয় বিরিয়ানি খাওয়ার, তাই বাজার থেকে 2 কেজি মুরগি কিনে বউকে দিয়ে বলেন বিরিয়ানি বানাতে। রাত হয়ে যাওয়ায় বউ বিরিয়ানি তো করেননি, বরং স্বামীকে বকাঝকা করেন। রাগ করে সজীব নিজেই যান বিরিয়ানি রান্না করতে, কিন্তু বিরিয়ানি না হয়ে ভর্তা টাইপের কিছু একটা হয়। পরদিন রান্না ওই বিরিয়ানি দিয়ে চপ বানিয়ে আশেপাশের মানুষদের খাওয়ান সজীব। সবাই যখন এই চপ খেয়ে স্বাদ পান, তখনই তার মনে আসে এই বিরিয়ানি চপের ব্যবসার। কাকতলীয়ভাবে 2 কেজি মুরগি দিয়ে শুরু করা সজীবের দোকানে এখন প্রতিদিন 40 কেজি মুরগির প্রয়োজন হয়। চপ বানানোর আগে সজীব আগে বিরিয়ানি রান্না করেন। 40 কেজি মুরগি, 3 কেজি চাল, 5 কেজি আলুর সাথে 21 রকমের মশলা দিয়ে তিনি এই মজাদার বিরিয়ানি রান্না করেন। বাড়ির অদূরে জাফরাকান্দি মোড়ে বিকাল 3টা থেকে শুরু করেন সেই বিরিয়ানি চপ বানানো। বিরিয়ানি চপ ছাড়াও সজীবের দোকানে পাওয়া যায় কবুতরের চপ, কোয়েল পাখির চপ ও মুরগির ফ্রাই। ওই দিন স্বামীকে বিরিয়ানি রান্না করে না খাওয়ালেও এখন প্রতিদিনই স্বামীকে তার কাজে সাহায্য করছেন সজীবের স্ত্রী। সকালে মাংস বানানো, ধোয়া থেকে সব কাজগুলোই করে দেন তিনি। জনপ্রিয় ও সুস্বাদু এই বিরিয়ানি চপ খেতে দূর দূরান্ত থেকে আসা খাদ্য রসিকরা বলেন, এই চপটি সব জায়গায় পাওয়া যায় না, 7টা ভিন্ন রকমের, তাই এখানে আসা। ছেলেমেয়ের নামে দোকানের নাম দিয়েছেন আল্লাদান তালহাতোয়া রেস্টুরেন্ট অ্যান্ড ফাস্টফুড কর্নার। সকাল থেকে গভীর রাত পর্যন্ত তার দোকানে ভিড় লেগেই থাকে। আমাদের প্রতিদিন 30 কেজি করে মুরগি চলে, এখন এই গরমের আবহাওয়ায় তাও ভাই এখন 30 কেজি করে মুরগি চলে আল্লাহর দোয়ায়। প্রতিদিন এই রে আমরা বাড়ি এনে, আমরা তাজা মুরগি বাড়ি এনে আমরা নিজেরাই শুলে, আমরা কাইটে, আমরা সব কিছু ধুয়ে মুয়ে ভালো মতন পাক করে পোলার চাউল 1 কেজির মতন দিয়ে, ময় মশলা দিয়ে, তারপরে বগুড়ার বস মশলা দিয়ে, তারপরে হচ্ছে যে এইটা হচ্ছে লবণ আমাদের সেই বিরিয়ানির চপ, এটা আমরা সেই এখানে বেসন দিয়ে বা তারপরে তেলের মধ্যে ছাড়ে, আর এইটা বা লবণ রান, এগুলো মুরগির ফ্রাই, আর এগুলো কোয়েল, আর এই যে এইটা লবণ খাসের চপ। এটা আমরা বাড়ি খাসে আইনে ধারে জব দেয়, জব দিয়ে আমরা এটা সে ভালো মতো ধুয়ে এইটাও মশলা মাখাইয়ে তৈরি করে পোলার চাউল 1 কেজি আর মশলা পাত্র দিয়ে সব কিছু দিয়ে আমাদের ভাই মেলাই হয়, সেটা আমরা দোকানে আইনে মশলা মাখাই দোকানে বাঁচি। বাংলাদেশে এখনও আপনার অন্য কোনো জায়গায় শুরু হয় নাই এই চপের ভিতর, আপনার অনেক দূর দূরান্ত থেকে লোক খাইতে আসে, ঢাকা, বোয়ালমারি, আলফাডাঙ্গা, মধুখালী, আর আমার প্রিয় কানাইপুরবাসী, এরা সবাই অনেকে খাইতে আসে, এখানে অনেকে খাইয়ে অনেক ভিড় জমায়। 40 কেজি মুরগির সাথে অলরেডি মাত্র 2.5 কেজি চাউল দেওয়া হয়েছে, প্রত্যেকটা চপের ভিতরে 1 পিস করে গোস্ত থাকে। দূর দূরান্ত থেকে লোক আসে, এখন আমি তার কাজে অনেকটা সাহায্য সহযোগিতা করি। আল্লাহর রহমতে যে ইনকাম হচ্ছে, প্রতিকূলতার সেরে এখন অনেকটা ভালোই আছি।